নামের অক্ষর দিয়ে লটারি কাটার ক্ষেত্রে এমন কিছু সংখ্যা আছে যে সংখ্যাগুলি ভাগ্যের সঙ্গে সাথ দেয়। তাই বলে আমি এমনটা বলছি না যে শুধুমাত্র এই সংখ্যারই লটারি নামের অক্ষর অনুযায়ী পাওয়া যাবে। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি যাদের নামের প্রথম অক্ষর পি, যাদের নামের প্রথম অক্ষর এম এবং যাদের নামের প্রথম অক্ষর টি দিয়ে শুরু, তারা কোন কোন সংখ্যার লটারি আপনারা ক্রয় করবেন। আপনারা নিজেদের ইচ্ছা মতো লটারি কাটুন, সংগ্রহ করুন, লটারি খেলুন, নিজ দায়িত্বে সম্পূর্ণ খেলবেন। আমরা শুধুমাত্র একটি আভাস দিতে পারি মাত্র। আমরা এই ভিডিওর মাধ্যমে কোনোভাবেই আপনাদেরকে লটারি ক্রয় করার জন্য বলছি না। যারা লটারি ক্রয় করেন, নিজের ভাগ্য বিচার করেন, তারা কেবলমাত্র নামের অক্ষর দিয়ে এই সংখ্যাগুলিকে ব্যবহার করে লটারি ক্রয় করতে পারেন। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের ধর্মকথা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন, তাদের কাছে একান্ত অনুরোধ রইল, আপনি যদি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন, অতি অবশ্যই নিচের কমেন্ট সেকশনে ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ কথাটি লিখতে ভুলবেন না। আর আপনারা যদি পশ্চিমবঙ্গের বা অন্যান্য রাজ্যের বিভিন্ন লটারি ক্রয় করেন, অতি অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। এবার বলা যাক যে কোন নামের মানুষজন কোন কোন সংখ্যায় লটারি কিনবেন। আমি ভিডিও শুরুর প্রথমেই আপনাদের জানিয়েছি পি, এম এবং টি, এই তিনটি যে সংখ্যাটি যাদের নাম, তারাই এই ভিডিওটি দেখবেন বা এই লটারিগুলি কিনতে পারেন। প্রথমে বলবো যাদের পি দিয়ে নামের অক্ষর, তারা কোন কোন সংখ্যাগুলিকে বেছে নেবেন লটারি টিকিট কাটার জন্য। তারা অবশ্যই পি অক্ষরের জন্য বলছি, মনে রাখবেন, অবশ্যই 3, 7 এবং 8, 3, 7, 8 যে লটারির সংখ্যার মধ্যে এই তিনটি সংখ্যা বেশি আছে বা আছে, তারা এই লটারিটি ক্রয় করতে পারেন। তবে সম্পূর্ণভাবেই বলছি, লটারি ক্রয় করা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি নিজের পছন্দ অনুযায়ী বুদ্ধি অনুযায়ী ক্রয় করবেন। আমাদের তরফ থেকে কেবলমাত্র একটি আভাস দেওয়া যেতে পারে, এমনটা নয় যে আপনাকে এই অক্ষরেই লটারি কিনতে হবে। তাহলে পি নামের মানুষেরা অবশ্যই এই সংখ্যাগুলিকে ব্যবহার করে লটারি কিনবেন। ব্যবহার করে বলতে, এই সংখ্যাগুলি আছে তেমন লটারির সংখ্যা লটারি কিনুন। তবে আমাদের একজন সাবস্ক্রাইবার ভাই একটি ভুল প্রশ্ন করেছেন, তারা বক্তব্য যে এই সংখ্যাগুলি কী কী যোগ করে যা সংখ্যা হবে সেই সংখ্যার লটারি কিনব। আমরা কিন্তু সেইভাবে কিছুই বলি না, আমরা শুধু বলছি এই সংখ্যাগুলি থাকবে এমন সংখ্যার লটারি আপনারা কিনে একবার দেখতে পারেন, একবার বা দুবার দেখতে পারেন, দেখবেন আপনাদের লটারি পড়ার সম্ভাবনা কিন্তু বাড়বেই। তবে মোটেই এমনটা নয় যে এই সংখ্যাগুলোই কেবল লটারিতে পড়তে পারে। এরপর চলে আসব এম, যাদের এম অক্ষর দিয়ে শুরু, তাদের লটারির টিকিটে যেন 0, 2 এবং 4 এই সংখ্যাগুলো বজায় থাকে। 0, 2, 4 এই সংখ্যাগুলো বজায় থাকে। এই সংখ্যাগুলো লটারি কিনলে আপনাদের সম্ভাবনা আছে, কিন্তু পড়বি এমন কথা বলা যায় না, এই সংখ্যার লটারিগুলো আপনারা কিনতে পারেন। তাই এই সংখ্যার লটারি অবশ্যই আপনারা কিনবেন এবং
সর্বশেষ বলবো যেটা, যাদের নামের অক্ষর অর্থাৎ প্রথম অক্ষর টি দিয়ে শুরু, তারা কোন সংখ্যার লটারি কিনবেন। ভিডিওটি যারা এখনও পর্যন্ত মনোযোগ সহকারে দেখছেন তাদের কাছে অনুরোধ যে আপনারা অবশ্যই লটারি কিনবেন, কিন্তু নিজের দায়িত্বে কিনবেন। আমরা কেবল একটা সম্ভাবনা বা আভাস দিতে পারি, তবে নিজের দায়িত্বে লটারি কিনবেন, সেই টাকারই লটারি কিনবেন যে টাকার লটারি কিনলে আপনার অন্তত কোনো ক্ষতি হবে না। টি দিয়ে যাদের শুরু তারা অবশ্যই দেখবেন যাতে আপনাদের লটারিতে 4, 7 এবং 9 এই তিনটি সংখ্যা বেশি পরিমাণে থাকে। 4, 7 এবং 9 এই তিনটি সংখ্যা বেশি পরিমাণে থাকে। এখন আপনারা লটারি কিনুন, বুঝুন, যদি মনে হয় লটারি থেকে উপকৃত হচ্ছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের এখানে একটি লটারির প্লেলিস্ট আছে, সেখান থেকেও আপনারা বার্ষিক লটারির ফলাফল দেখে নিতে পারেন, জেনে নিতে পারেন। তাই আমি যদি পারি এটি আই বাটনে লিংক দিয়ে দেব। আর যারা ভিডিওটিকে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। প্রতিনিয়ত আমরা এই ধরনের ভিডিও উপস্থাপন করি, তাই যদি মনে করেন আপনাদের লটারি সংক্রান্ত কোনো খবরাখবরের প্রয়োজন আছে, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার পরিবারের প্রত্যেককে ভালো রাখবেন এই কামনা করি। নমস্কার।